रसुआ तेरी गलियां। টেকনিক্যাল ইস্যু, আমি অফিসকে জানিয়েছি। জি খাদিজা আপু, ফয়সাল ভাইয়া চাইলে জাওয়াদ ভাইয়ার মধ্যে একটু একটু খেলাধুলা করতে পারে, জি খাদিজা আপু, তাহলে বোঝা যাবে যে ছবি দাঁড় করাই দিছে নাকি। আচ্ছা ইনি আরাফাত আসছে, ভাইয়া কোথায়? আরাফাত ভাইয়া ছিল তো, দেখলাম এই যে এই যে আসছে আরাফাত ভাইয়া। কি আজকে দাড়ি কোপ কামাই করে এসেছেন, এই জন্য আরাফাত ভাইয়াকে বোঝা। আর ঈশ্বর, আজকে সুমন ভাইও, আরাফাত ভাইও। আচ্ছা ঠিক আমি আছে, ঘুমাইতে পারতেছি না 3 দিন ধরে। ফ্রিল্যান্সিং এর ফ্রিল্যান্সার হওয়ার মেইন জায়গাটা আপনি ক্রস করছেন, আর ফুল সিরাপটা ক্রস করছেন। আমিও ক্রস করে ফেলেছি। আপনাদের যাদের মনে হচ্ছে যে এটা কষ্ট হচ্ছে ওইটা কষ্ট হচ্ছে, আপনারা কি জানেন অলরেডি 4টা গিগ, শুধু এখন উনি ফাইবারের আন্ডারে গিয়ে গিগ গুলি লিখবে, সমস্ত কিছু রেডি আরাফাত ভাইয়া। আপনাকেও জানেন এটা, আরাফাত ভাইয়াকে জিজ্ঞেস করলে আরাফাত ভাইয়া তো বলে যে একটু আধ একটু করছি। আমি এটা বলি না, আমি বলছি যে মোটামুটি, কারণ হচ্ছে সবকিছু হচ্ছে যে আপুর কাছে রিভিউ যায়, রিভিউর পরে না ওটা হচ্ছে যে 100% শিওর। হ্যাঁ আমার প্রুফ কাছে আছে, আপনি মেসেজ দেখেন কোনখানে, আমি আপনাকে একটু বলি না, আমি সবকিছু বলছি মোটামুটি। ভাইয়া রিভিউর জন্য আমাকে পাঠায়, এবং আপনারা বিলিভ করবেন না, ভাইয়াকে যদি রাতে আমি একটা জিনিসের জন্য 3 বার চেঞ্জ করতে বলি, সে খুব আগ্রহ নিয়ে চেঞ্জ করে সাথে সাথে আবার আমাকে দেখায়। সে এটা বলে না যে আমার খুব কষ্ট হচ্ছে বা আমি কষ্ট করে করছি বা অনেক কষ্ট হচ্ছে, কথাটা বলে না। আমি বুঝি তার কষ্ট হয়, কিন্তু তার অনেক ধৈর্য, এবং তার এই ধৈর্যটা বেসিক্যালি কাজে লাগবে হচ্ছে একটা বায়ারের সাথে। বায়ারের সাথে যদি বায়ার ওনাকে যখনই বলবে উনি রিয়াক্ট না করে, উনি যদি ঠিক এইভাবে সার্ভিসটা দেয়, আমি কনফার্ম উনি 5-স্টার রিভিউ নিয়ে খুব আর্লি লেভেল 1 সেলারে চলে যেতে পারবে, এবং ওনার কাজের মানে রিভিউর সাথে রেটিং এর সাথে ওনার ওভারঅল প্রোফাইলটা খুব ভালো হবে। প্রচন্ড ধৈর্য নিয়ে উনি আমার কথা শুনে। সাবিব ভাই, আমি এখনো আপনাদেরকে টিউটোরিয়ালটা প্লে করতে বলিনি, টিউটোরিয়াল দিয়েছি আপনারা পরে দেখবেন। সরি আপু, আমি আসলে মাইক্রোফোন যে অন, এটা এডিট টেস্ট করে দেখতেছিলাম চলতেছে কিনা, খেয়াল করি। ওকে খাদিজা আপু, আমির ব্যাপারে আপনাকে অফিস থেকে ফোন দিয়েছে? স্ক্রিন শেয়ার করবে কে? কারণ আমার স্ক্রিন শেয়ার করতে পারবো না, আজকে সকালে আমার নেট ছিল না, ইলেকট্রিসিটি চলে গেছিল। স্ক্রিন শেয়ার অন করি, আমরা ফাইবার নিয়ে অনেক কথা বলেছি, আজকে হচ্ছে স্লাইডটা দেখবো, প্রোফাইল কিভাবে অন করে সেটা দেখবো, তারপর আমরা প্রোফাইলে অন করাতে চলে যাব। আরাফাত ভাইয়া আপনি স্লাইডটা ডাউনলোড করেছেন? স্লাইড ডাউনলোড করেছে কি? স্ক্রিনটা একটু আমার সাথে শেয়ার করেন। আপু আমি করছি, স্ক্রিন শেয়ার করেন তাহলে। আপু আপনি ডিসেবল করে রাখছেন স্ক্রিন শেয়ার, ডিসেবল অসম্ভব কথা। ওয়েটিং রুম অফ, এজ স্ক্রিন শেয়ার অন, রিনেম অন। আচ্ছা আপু আবার দিচ্ছি। সুমন ভাইকে হঠাৎ করে দেখে দিতে মনে, ভাইয়া সাকলাইন ভাই আপনাকে কিন্তু খুব ভালো একটা কমপ্লিমেন্ট দিয়েছে, দেখতে পেয়েছেন সুমন ভাই? আপু এটা ভালো কমপ্লিমেন্ট না, উনি আমারটা আমার কথা আমাকে বলতো আমি খুশি হতাম, অন্য কারোর সাথে তুলনা করলে এটা লজ্জা লাগে, নিজেকে তখন ছোট মনে হয়। জি ভাইয়া আপনি জানেন আপনার আমার মর্নিং ব্যাচ, আপনার আর্নিং দেখে তাদের কথা যে ভাইয়ার কিভাবে পারে না আপু, কারণ হচ্ছে যে আমি আমার পরিচয়ে বড় হব, আমাকে আমার নামে চিনবেন, এটাই হচ্ছে মানে মানুষের জীবনে সবচেয়ে বড় সাফল্য। স্ক্রিন কি দেখা যাচ্ছে? তখন এটা অবশ্যই দেখা যাচ্ছে। এখানে আমি না একটা কাজ করেছি, আপনি ওয়েটা দেখাচ্ছেন এটাই অনেক, আপনি ওয়েটা দেখাবেন, কোথা থেকে দেখাবেন, কিভাবে দেখাবেন সেটা আমাদের জানার বিষয় না ভাইয়া। আমি দেখানোর পর আপনাদের মনে হতে পারে আপু এত কষ্ট করে করেছে, সো এটা ভুল, ওই জন্য আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম যে এটা আমি কষ্ট করে করিনি, এটা আমার মেন্টরের, আমার মেন্টর আমার সাথে শেয়ার করেছিল, আমার মনে হয়েছে এটার থেকে বেস্ট আমি করতে পারবো না, কারণ আমি আমার মেন্টরের থেকে ভালো এখনো হতে পারিনি, সো আমার মেন্টরের থেকে বেস্ট আমি দিতে পারবো না, ওই জন্য আমি আমার মেন্টর আমার সাথে যা শেয়ার করেছিলেন আমি তাই আপনাদের সাথে শেয়ার করেছি, করছি ব্যাপারটা এটা। ভাইয়া সেকেন্ড স্লাইডে যান।
ফার্স্ট স্লাইডে তো আমার এটা ইন্ট্রোডাকশন দেওয়ার কিছু নেই, মার্কেট প্লেস যেখানে হচ্ছে আমরা আমাদের স্কিল সেল করব, বা আমাদের সবার এখানে কি শো করছে? আমাদের এখানে কিছু শো করছে না, আপনারা নাচানাচি বন্ধ করলে শো করবে বিশ্বাস করেন জাওয়াদ ভাইয়া? না আপু, আমি ঠিকঠাক ভাবে সোজা হয়ে বসে আছি আজকে, স্টেট ফরওয়ার্ড আমি তো দেখতে পাচ্ছি না, আপনার প্রচন্ড মুভমেন্ট দেখছি। আচ্ছা সেকেন্ডে জানো হোয়াট ইজ ফাইবার? ফাইবার কি সেটা তো আমরা সবাই জানি, সবাই একটু কথা বলবেন। ফাইবার কি? এখানে লেখা আছে যে হোয়াট ইজ ফাইবার, ফাইবার কি সেটা তো আমরা সবাই জানি। এই দুই দিনের আলোচনায় গল্পে আমরা ফাইবারটা কি, ফাইবারের গিক কি, ফাইবারে ওয়ার্ডার কি, ফাইবারের হচ্ছে পরের স্লাইডে যাই, তারপর আমি বলছি। নিচে আপনি কখনই কোনো কিছু প্রাইস নিতে পারবেন না, বায়ারও আপনাকে টিপস দিবে মিনিমাম $5, $5 নিচে এরা টিপস দিতে পারে না। এখন টিপস কথাটা শুনলে আমাদের কাছে মনে আল্লাহ, আমরা তো রেস্টুরেন্টে যাই খাই, আমরা তো ওখানকার যারা থাকে তাদেরকে টিপস দিয়ে আসি। এখানে টিপসটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ গিফট, সে আমার কাজে আমার উপরে খুশি হয়ে সে আমাকে এক্সট্রা পেমেন্ট করছে। এটা ফাইবারের ল্যাঙ্গুয়েজে আমরা টিপস বলে থাকি, ফাইবারে বলি, আপওয়ার্কে বলি, যে কোনো লোকাল মানে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আমরা এটাকে টিপস বলি। তার মানে হচ্ছে বায়ার আমার কাজে হ্যাপি হয়েছে, আমাকে রিভিউ খুব ভালো দিচ্ছে, রেটিংস খুব ভালো দিচ্ছে, সাথে সে আমাকে এক্সট্রা টিপস দিয়ে যাচ্ছে, এক্সট্রা একটা পেমেন্ট গিফট। আমরা বলি না যে ঈদে সালামি দেয়, সালামিও কিন্তু ওয়ান কাইন্ড অফ টিপস। সো সে হচ্ছে আমার কাজের জন্য আমাকে বকশিশ দিয়ে যাচ্ছে। এবং এখানে তো দেখতেই পাচ্ছি যে ফাইবার গ্লোবাল মার্কেট অনলাইন মার্কেট প্লেস, যেখানে হচ্ছে অফার করা যায়, যে টাস্ক অফার করবে, সার্ভিস দিবে, আপনি ওখান থেকে কিভাবে নিবেন, এই কথাগুলি অনেক বলেছি। এখানের এই মানে এই স্লাইডটা মেবি আপনাদের সাথে আর আমার ডিসকাস করার কিছু নেই। আচ্ছা এইখানে হচ্ছে গিগ, সেলার, বায়ার, ওয়ার্ডার, এই কথাগুলি তো আমরা মোটামুটি সবাই জানি। গিগ কি, সেলার কি, বায়ার কি, ওয়ার্ডার কি, কেউ জানি না এরকম আছে এখানে? আমরা এখানে কেউ জানি আপু, সবাই at least এটা এতদিন আমরা জেনে গেছি যে গিগ জিনিসটা কি। এখানে গিগের জিনিসটা আছে সার্ভিস অফার্ড অন ফাইবার ওয়েবসাইট, ফর এক্সাম্পল গিগ ক্যান বি আই উইল ইউর কোয়ালিটি ইজ ইস ফর $5। গিগের কি কাজ হয় ওইটার একটা মানে গিগ জিনিসটা কি সেটা ডেসক্রাইব করা এটা আমাদের প্রয়োজন নেই, কারণ অলরেডি আমরা গিগ জানি, সেলার জানি, বায়ার জানি, ওয়ার্ডার জানি, পোস্টের রিকোয়েস্টটা জানি। তারপরে যাই, তারপরে ফাইবার কিভাবে কাজ করবে, ফাইবার কাজ করে, ফাইবার অফার করবে আপনার গিগের আন্ডারে, আপনি নিবেন, সমস্ত কিছু বুঝলাম। কিন্তু এই জিনিসগুলো আমরা ফাইবারে করব কিভাবে, এই জিনিসগুলি করতে হলে অ্যাট ফার্স্ট আমাদের জানতে হবে কিভাবে আমরা ফাইবারে জয়েন করব। ফাইবারে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খোলার পরে আমরা এই টোটাল ব্যাপার যেটা হচ্ছে বায়ার, সেলার, বিক্রি করা, কেনা, পেমেন্ট করা, আপনাকে টিপস দেওয়া, সম্পূর্ণ জিনিসটুকু আমাদের ফাইবারের ভিতরে হবে। এই এই জিনিসটা পাওয়ার জন্য আমাকে ফাইবারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপরে এটা হচ্ছে সহজ ভাষায়, তারপরে এই যে অ্যাকাউন্ট ওপেনিং, অ্যাকাউন্ট ওপেনিং হচ্ছে ওই যে ব্যাকে 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 জাস্ট দুইটা স্লাইড ব্যাকে যাবেন। ওকে, এরপর পরেরটা মানে হচ্ছে ৬ নাম্বার, আগেরটা মানে হচ্ছে ৪ নাম্বার, আপনি আগে আর পরে বুঝেন না। সেখান থেকে আমরা হচ্ছে জয়েন এ দিব, দেখেন উনি অ্যারো দিয়ে দেখাচ্ছে জয়েন, যে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা সেটা হচ্ছে জয়েন। তারপরে তারপরে এই যে প্রসেস, এখানে লেখা আছে
যে আপনি ফেসবুকের সাথে করতে চান, মানে কন্টিনিউ অ্যাজ ফেসবুক, মানে ফেসবুক দিয়ে অর কন্টিনিউ উইথ গুগল? আমরা কন্টিনিউ উইথ গুগলও দিব না, আমরা কন্টিনিউ উইথ ফেসবুকও দিব না, আমরা ডিরেক্টলি জিমেইলটা ওখানে লিখবো। তার কারণ হচ্ছে কন্টিনিউ উইথ গুগল দিলে যে গুগলটা আমার ওখানে লগ ইন করা থাকবে ওই গুগলটা দিয়ে চলে যাবে, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, সেখানে আমার ইউজার নেম থাকবে না, সেখানে আমার পাসওয়ার্ড থাকবে না, পরবর্তী লগ ইন করতে গেলে এটা নিয়ে ঝামেলা হয়। ওই জন্য আমরা সেটা করবো না, আমরা ফার্স্টে জিমেইল দিব, জিমেইল প্রপার জিমেইলটা দেওয়ার পরে কন্টিনিউ দিব। নেক্সট কন্টিনিউ দেওয়ার পরে এই যে এখানে উপরে দেখেন, এটা হচ্ছে আমার ইউজার নেম, এই ইউজার নেমটা হচ্ছে আমরা যে কোনো গিগ যখন দেখি গিগের সাথে যে নামটা দেখি সেটা হচ্ছে এটা। ক্লিয়ার? আমরা পরবর্তীতে যখন এই যে আরেকজন ওকে, পরবর্তীতে আমরা যখন কোথাও লগ ইন করতে যাবো ফাইবারে, আমরা এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে, সেখানে আমার জিমেল না দিলেও চলবে। সো ইউজার নেম দিব, পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা কিভাবে দিব? ফাইবারের পাসওয়ার্ড দেওয়ার সিস্টেমটা হচ্ছে আপনার ফার্স্টে ক্যাপিটাল লেটার, তারপরে স্মল লেটার, তারপরে হচ্ছে যে কোনো 1 2 3 4 এরকম কোনো একটা সংখ্যা, তারপরে হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার। এই রুলসটা যদি ফলো না করেন ফাইবার আপনার পাসওয়ার্ড সেট করবে না। বোঝা গেছে? আপু আরেকটু বলেন। একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, ধরেন আপনি লিখলেন মৌটুসী, মৌটুসীর এমটা ক্যাপিটাল লেটার, মৌটুসীর বাকি ক্যারেক্টার গুলি স্মল লেটার, তারপরে লিখলেন হচ্ছে ধরেন 2020 লিখার পরে একটা মানে কি বলে স্পেশাল ক্যারেক্টার যেটা হচ্ছে হ্যাশ বা ওই যে অ্যাট দা রেট, এই টাইপের স্পেশাল যে ক্যারেক্টার গুলি থাকে সেটা দিব, তাহলে ফাইবার আমার ওই পাসওয়ার্ডটাকে সেট করবে। আদারওয়াইজ ফাইবারের পাসওয়ার্ড সেট হয় না। আপনারা যদি লিখেন যে মৌটুসী 2020 আপনার পাসওয়ার্ড সেট হবে না, ফাইবার বলবে ভুল। ফাইবার ওই ওই রুলসটা ছাড়া, ওই প্যাটার্নটা ছাড়া ফাইবার পাসওয়ার্ড নেয় না। ক্লিয়ার? জি আপু, আমার কাছে ক্লিয়ার। ওকে, তারপরে জয়েন দিব। জয়েন দেওয়ার পরে এই যে, হ্যাঁ জয়েন দেওয়ার পরে স্লাইডটাতে যান, নেক্সট স্লাইডে। ফরাদ ভাইয়া যদি কোথাও আমার মিস হয়ে যায় আপনি কাইন্ডলি একটু মনে করিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা আপু। তারপরে ড্যাশবোর্ডটা আমরা এরকম দেখতে পাবো, এরকম দেখতে পাওয়ার পরে যে বিকাম এ সেলার দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করব, তারপরে যান ওই যে আমরা সেলার হয়ে দেখব, কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টটাকে কিভাবে গুছাবো সেটা তারপরে স্লাইডে, তারপরে স্লাইডে যান। এই যে ফাইবার থেকে আপনি যখন যাবেন, আপনি সেলার হয়ে যখন কিছু করতে যাবেন, আপনার এরকম ড্যাশবোর্ড গুলি আসতে পারে, এক এক সময় এক এক জনের এক এক রকমের আসে, ঠিক আছে? তারপরে যান। এই যে আমার পার্সোনাল ইনফরমেশন চলে আসবে এখানে, এগুলি সবই প্রাইভেট থাকবে, আমার পার্সোনাল নেম টেম এগুলি প্রাইভেট থাকবে। এগুলি হচ্ছে পরবর্তীতে ভেরিফিকেশনের জন্য যখন আমরা আমাদের নাম দিব, এনআইডির নাম দিব, বা আমরা আমাদের পাসপোর্টের নামটা দিব, তখন এই নামটার সাথে ম্যাচ করতে হবে। সো এটা ট্রাই করবো আমাদের এনআইডিতে অথবা আমাদের যাদের পাসপোর্ট আছে পাসপোর্টের নাম যেভাবে দেয়া আছে ওভাবে দিতে। ক্লিয়ার? তারপরে যান ভাইয়া। এই যে প্রোফাইল পিকচার, যেটা আমি সবসময় আপনাদেরকে বলেছি, প্রোফাইল পিকচারটা হেডশট দিবেন অবশ্যই একটা স্মাইলি ফেস নিয়ে, হেডশটটা অবশ্যই একটা স্মাইলি ফেস নিয়ে, কারণ হচ্ছে আমরা যদি খুব রেগে তারপরে এই লোকটা যেভাবে আছে এভাবে একটা ছবি দেই, বাইরে এসে ভয় পাবে যে কি আমার সাথে কমিউনিকেট করবে, একে দেখে তো এরকম মনে হচ্ছে মেবি খুব হেল্পফুল হবে না, খুব বেশি কমিউনিকেট করবে না, যেটা আমরা নর্মাল মানুষ করি। একটা মানুষের দিকে তাকানোর পরে সে যদি সবসময় খুব মুখ টুক গোবরা করে বসে থাকে, তার সাথে আমরা কি খুব ইজি ওয়েতে কথা বলতে চাই, কথা বলি ফার্স্টে, দেখার পরে বলি না? সেম জিনিসটা আমাদের সাথেও হবে ফাইবারে, যে যদি বায়ার আমার প্রোফাইলে যায় সে আমার ছবি দেখে বলবে আচ্ছা এরকম ভাবনি আছে, এ তো আমার সাথে কমিউনিকেট করবে না, এর সাথে আমি কাজ করতে পারবো, সে তো আমার কথা শুনবে না, সে মনে হয় বেশি পাক না, ওয়ান কাইন্ড অফ জাওয়াদ ভাই, সে কাজ দিবে না। তো আমরা ট্রাই করব খুব স্মাইলি খুব সুন্দর একটা ছবি আমরা দিতে, যেটার রেজুলেশন খুবই ভালো হয়, একটা হেডশট এর ছবি, ঠিক আছে? ঠিক আছে, ট্রাই করতে হবে তাই না আপু? জি ভাইয়া, র পিক গুলো দেওয়া ট্রাই করতে হবে না, হেডশট মানে তুলে এডিটেড র পিক না, এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কোন টাইপের পিক সেটা আমি দেখাবো না। ওকে, তারপরে যান। তারপরে এই যে ডেসক্রিপশন, আমাদের ডিজিটাল মার্কেট, আমি বলেছিলাম না ফাইবারে দুই জায়গায় আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে, একটা গিগে একটা হচ্ছে প্রোফাইলে, প্রোফাইলের ডেসক্রিপশনটা এখানে দিবেন।
আপনি কি করছেন, কি সার্ভিস দিবেন, কতদিন যাবত এই সার্ভিসে আছেন, তারপরে এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন কি কি ল্যাঙ্গুয়েজ আপনি পারেন, এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের লেভেল দেয়া যায়, আপনি শুধু বলতে পারেন, আপনি শুধু পড়তে পারেন, আপনি শুধু লিখতে পারেন, আপনি নেটিভদের মতো বলতে পারেন না, আপনি পড়ালেখা সবই পারেন কিন্তু মানে একদম বাচ্চাদের মতো নতুন শিখেছেন বা নতুন পারেন বা বেসিক লেভেলটা পারেন, এখানে জাস্ট ওই জিনিসটা দেয়া, তারপরে আমরা কন্টিনিউ দিব। যে জায়গাটা কেউ বুঝবেন না ওই জায়গাটা আমাকে আবার কোশ্চেন করবেন, এটা মেবি বোঝার কথা আজকে, অ্যাট লিস্ট সবার বোঝার কথা আমি এখন যেটা দেখাচ্ছি। আপনার একটা কোশ্চেন ছিল। জি আপু। আপু ডেসক্রিপশনে মনে করেন অনেকে গ্রাফিক ডিজাইনের কাজ পারে, তারপর সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ পারে, তো এই ক্ষেত্রে কি দুইটাই অ্যাড করা যাবে নাকি যে কোনো একটা অ্যাড করতে? দুইটাই অ্যাড করা যাবে, আপনি ডেসক্রিপশনে লিখে দিবেন যে আপনি বেসিক্যালি গিগগুলি খুলছেন কি নিয়ে, যদি সোশ্যাল মিডিয়া নিয়ে হয় তাহলে আপনি লিখবেন যে আমার সোশ্যাল মিডিয়াতে আমি এই কাজ পারি, সাথে আমি গ্রাফিক্স এর এই কাজ পারি। আচ্ছা আপু ঠিক আছে। আপু ডেসক্রিপশন আর অ্যাবাউট কি সেম? সেম, এখানে অ্যাবাউট ডেসক্রিপশনে দেখাচ্ছে। নেক্সট সাবিব। এইটা হচ্ছে আপনি কি কি সার্ভিস প্রোভাইড করবেন তাদেরকে, যে ডেটা এন্ট্রি করবেন, লিড জেনারেট করবেন, তারপরে হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করবেন, এখানে যদি নাও থাকে আপনারা ওখানে লিখবেন বা নিচে অ্যাড নিউতে ক্লিক করলে বেরোয় যাবে, এখানে আপনারা দিবেন এবং কতদিন ধরে কাজ করছেন সেটা লিখে দিবেন এই সেক্টরগুলিতে। তারপরে এই যে দেখেন সিলেক্ট করছে ওইটা উনি দেখাচ্ছে, টিক মার্ক দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায়? হ্যাঁ সেম জিনিসটাই আপনাদের। তারপরে স্কিলস, প্রথম দিকে 9টা না 10টা স্কিলস অ্যাড করা যেত, এখন 15টা স্কিলস অ্যাড করা যায়। প্রত্যেকটা স্কিলস এর কোন লেভেলে আছে, এন্ট্রি লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল, এক্সপার্ট লেভেল, সবগুলি আমরা এক্সপার্ট দিব না, কারণ সবগুলি এক্সপার্ট দিলে পরবর্তীতে ওই যে আমাদের এক্সাম আসবে যেটা জাওয়াদ ভাইয়ের ফ্রেন্ড পাকনামি করে করেছিল, জাওয়াদ ভাই ধরা খেয়েছে, সেম কাজটা হবে আপনাদের, এক্সাম আসবে, এক্সাম আসলে এক্সামে ফেল টু মারবে। এবং আমরা ট্রাই করবো সবগুলি না, যেটা খুব ভালো পারি সেটাকে শুধু এক্সপার্ট দিতে, সবগুলি আমরা এক্সপার্ট দিব না। এখানে কথা হচ্ছে আমরা যারা অন্য কোনো কাজও পারি তারা প্রথম অবস্থায় 15টার বেশি স্কিলস আমরা অ্যাড করতে পারবো না, সেখানে আমরা 10টা দিব আমাদের ডিজিটাল মার্কেটিং রিলেটেড, বাকি 5টা দিব হচ্ছে আমাদের গ্রাফিক্স অর ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড। এই কি স্কিলস গুলি কিন্তু ওয়ান কাইন্ড অফ কিওয়ার্ড, এটা দিয়ে আপনার স্কিলসটা দিয়ে ওখানে কিন্তু আপনার হচ্ছে সার্চের ওখানে ফিল্টারের অপশন আছে, ওখান থেকে কিন্তু ফিল্টার করা যায়। বোঝা গেল? তারপরে হচ্ছে এডুকেশন, এডুকেশন তো জানেনই আপনাদের স্কুল কলেজ কি কি আছে এটা অ্যাড করবেন। নেক্সট সাবিব, এই যে তারপরে অ্যাড করবেন, তারপরে স্লাইডে যান সাবিব। সার্টিফিকেশন, আপনি কোথাও কোনো কোর্স করে থাকলে ওই সার্টিফিকেশন গুলো এখানে অ্যাড করতে পারবেন, কবে কি কোর্স করেছিলেন, গুগল থেকে কোনো কোর্স বা অন্য কোথাও থেকে কোনো কোর্স, সেটা এখানে অ্যাড করে দিতে পারেন। নেক্সট, এরপর এখানে হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট, ওয়েবসাইটটা অ্যাড করবেন যারা গ্রাফিক্স এর কাজ জানেন, যারা ওয়েব ডেভেলপমেন্টের কাজ জানেন তারা, কারণ তারা তাদের ওয়েবসাইট গুলি ওয়ান কাইন্ড অফ পোর্টফোলিও, ওই জন্য ওরা এখানে অ্যাড করে দিলে বায়ার ওই ওয়েবসাইটে ঢুকলে পায়। এখন আমরা ডিজিটাল মার্কেটিয়ারদের তো আমাদের ওয়েবসাইট করার কিছু নেই, একটা পেজের স্ক্রিনশট আমরা দিলে বায়ার বুঝবে কি যে একটা পেজ দিছি, এখানে লিখা হাবিজাবি সে তো আর কিছু বুঝবে না, ভিজুয়াল কোনো কিছু আমাদের নেই। সো ওয়েবসাইটটা বেসিক্যালি গ্রাফিক্স এর এবং ওয়েব ডেভেলপারদের থাকে, যারা গ্রাফিক্স এবং ওয়েব ডেভেলপারের কাজ জানেন তারা চাইলে এখানে আপনাদের যদি ওরকম বিল্ড কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটটা এখানে লিঙ্ক করে দিতে পারেন। তারপরে কন্টিনিউ, কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ আমাকে বলবেন। তারপরে এখানে হচ্ছে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া গুলিকে লিঙ্ক করবো, এখানে লিঙ্ক করতে গেলে পাসওয়ার্ড দিয়ে লিঙ্ক করতে হবে এবং ভ্যারিফাই হওয়ার পরে আপনার এটা দেখাবে। আর এখানে গুগল থেকে ভ্যারিফাইড যেটা, গুগলের অ্যাকাউন্টও আপনার ভ্যারিফাই কিনা ওটা আসবে এর পরের অপশনে। কন্টিনিউ দেন ভাইয়া। এই যে দেখেন ইমেইল ভ্যারিফিকেশন, আপনি যখন অ্যাকাউন্টটা খুলবেন ইমেইলে আপনার জিমেইলে একটা মেইল যাবে, ওখান থেকে ভ্যারিফাই করতে হবে, তখন এই ভ্যারিফিকেশন লেখাটা আসবে এবং আমরা আমাদের ফোন নাম্বারটা অবশ্যই ফাইবারে অ্যাড করে দেব। ঠিক আছে, শেষ, এখানেই আমাদের কাজ শেষ। এই যে কন্টিনিউ উইথ গিগ ক্রিয়েট, এখানেই আমাদের ফাইবারের অ্যাকাউন্ট খোলা শেষ। এখন এখানে কিন্তু এরপরে আমরা গিগে চলে যাব। এখন হোল্ড, আগে অ্যাকাউন্ট খুলি তারপরে আমরা গিগ খুলি, ঠিক আছে? নাকি একবার আমি গিগের স্লাইড গুলি দেখিয়ে যাবো আপনাদেরকে।
না আপু এক আলাদা আলাদা করে দেখলে ভালো হবে, অ্যাকাউন্টটা দেখে দিলে ভালো হবে মনে হয় ওদেরকে সবাইকে। হ্যাঁ সেটাই বললাম যে অ্যাকাউন্ট ক্রিয়েশনটা আগে দেখাই, গিগটাকে পরে দেখাই। ওই জন্য আমি আপনারা হচ্ছেন 25 স্লাইড পর্যন্ত দেখেছেন, এখন আপনাদের নেক্সট ক্লাসের কাজ হচ্ছে যার অ্যাকাউন্ট এখানে এখন খুলবো তার তো খুলবই, তারপরে যাদেরটা খুলতে পারছি না তারা এখানে যেইভাবে যা যা আমি অ্যাড করতে বলছি এর বাইরেও যাবেন না এর ভিতরেও আসবেন না, ওইভাবেই অ্যাড করবেন, ওইভাবেই অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করবেন এবং প্রত্যেকটা স্টেপের স্ক্রিনশট যখনই করবেন গ্রুপে দিবেন, গ্রুপ থেকে রেসপন্স পাওয়ার পরে নেক্সট স্টেপে যাবেন, তাহলে হবে কি অ্যাটলিস্ট আপনার ভুল হবে না। ক্লিয়ার? ক্লিয়ার, এটা বেটার হবে সবার জন্য। যদি নুসরাত আপু স্টার্ট করে তাহলে নুসরাত আপুর ফুল প্রোফাইল রেডি না হওয়া পর্যন্ত অন্য কেউ স্টার্ট করবেন না, যদি অন্য কেউ ফার্স্টে স্টার্ট করে তাহলে নুসরাত আপুকে তার প্রোফাইল রেডি হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এবং কালকের মধ্যে সেটা করতে হবে। সবাই প্রত্যেকটা স্টেপ ওয়াইজ একটা করে স্ক্রিনশট গ্রুপে দিবেন, সবাই দেখবে, দেখে যদি বলে না ঠিক আছে তারপরে স্টেপে আপনারা যাবেন। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন? ওকে, আরাফাত ভাইয়া ফার্স্টে খুলবেন না? সাবিব ভাইয়া তো মেবি বললেন যে ইয়ে করতে পারেননি, কালেক্ট করতে পারে কিনা দেখি, আমি আপু স্টপ শেয়ার দিচ্ছি। ওকে আরাফাত ভাইয়া আপনি স্টার্ট। আপু আমি একটু ইন্টারফেয়ার করি, আপু আমার তো অ্যাকাউন্ট তো ডিলিট করে আছে, এই জীবনে ফাইবার অ্যাকাউন্ট খুলতে যাব না অ্যাটলিস্ট। ওকে, তার মানে বলতে চান আমরা যারা হোল, তার মানে আপনি কি বলতে চান আমরা যারা ভালো পজিশনে নাই তারাই শুধু ফ্রিল্যান্সিং করি? না আপু ওটা না, মানে ও মানে একজনের একটা লাইন আছে না। সুমন ভাই, সুমন ভাই, হ্যালো সুমন ভাই আছেন? আপু আমি ওরকম বলিনি, বলেছি না আপনি বলছেন উনি ভালো পজিশনে আছে। আপনি কি বলতে চান আমরা ফাইবারের যারা কাজ করি আমরা যারা ফ্রিল্যান্সার আমরা ভালো পজিশনে নাই? হ্যাঁ হইতে পারে, আমরা ছিড়াবিড়া টি-শার্ট পরে ঘরে বসে আমরা কাজ করি, আমরা হয়তো অফিসালে মানে আমরা টিপ টপ হ্যাম পটের বিবিসে যে অফিসে যাই না, কিন্তু আমরাও কিন্তু অফিস করি এবং আমরাও কিন্তু ডলারে আর্ন করি, ওরা ভালো পজিশনে থেকে টাকায় আর্ন করে আমরা ডলারে আর্ন করি। আমরা আরো একটু উন্নত। আমি হচ্ছে ওই যে একটা চশমা পরা মুখ ভেঙচিতে একটা ইমোজি আছে না, আমি এটা এখন জাওয়াদ ভাইকে দিয়েছি, তারপর আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। জি সুমন ভাইয়া, ওটা হচ্ছে আপু যারা ফ্রিল্যান্সিং এর মজা বুঝে নাই তাদের জন্য অন্য জব গুলা মজার, আর যারা ফ্রিল্যান্সিং করছে জীবনে একবার তাকে যদি আপনি ভালো স্যালারি দিয়ে জব করতেও বলেন সে করবে না, সে বলবে আমার ওখানে স্বাধীনতা আছে। আমি কারণ আছে ভাইয়া, যত ভালো পজিশনেই থাকেন না কেন আপনি তো কারো আন্ডারে আছেন। জি ওটাই বলছি, এখানে আমি আমার নিজের স্বাধীনতা থাকে। হ্যাঁ আমি বাইরের কাজ করি, বাইরের কাজ আমি করব না, বায়ার আমাকে প্রেসার ক্রিয়েট করতে পারবে না, কিন্তু অফিসে কিন্তু আমি সেটা পারবো না। আমি আজকে বাইরের ওয়ার্ডার নিব না, আমি আজকে দুই দিন ঘুমাবো, অফিসে আমি সেটা করতে পারবো না। আমরা আরাফাত ভাই আমি ওই ইমোজিটা আপনাকে পাঠাই দিব না। হ্যাঁ দাওয়াত ভাই আপনি দেখে নিন, আপু আমাকেই দিয়ে কোনো সমস্যা নাই, আপনি আমাকেই দিয়ে আপনি জানেন আপনার কোন আইডিয়া আছে? তাইলে আপনি চিন্তা করেন আমাদের সুমন ভাইয়ের শুধু লিঙ্কডইন দিয়ে কত আর্ন হয়েছে জানেন? 53,550 টাকা এই 18 দিনে। যদি কারো মনে এটা নিয়ে মন খারাপ হয় বা তাদের এটা নিয়ে মন খারাপ হয় তার মানে সে হচ্ছে পরশ্রিকাত, সে কোনোদিন লাইফে এটা যদিও মানে শুনতে আপনাদের কাছে তিক্ত লাগবে কিন্তু এটাই সত্য, সে কোনোদিন লাইফে ভাইয়া সাইন করতে পারবে না, সে কোনোদিন লাইফে আগাতে পারবে না। কারো ভালো দেখে যদি আমি রিপ্লাই দিয়ে সামনে এনে দিচ্ছি, কে রিপ্লাই দিয়ে সামনে এনে দিচ্ছে? আচ্ছা আপনি যদি ভাইয়া ভালো কাজ করেন সেটাকে যদি কেউ অ্যাপ্রিসিয়েট করে এবং সেটাকে যদি কেউ ফলো করে সে লাইফে খুব ভালো একটা পজিশনে আজ হোক কাল হোক 5 বছর পরে হোক যাবে, কিন্তু সে যদি এটা নিয়ে মন খারাপ করে বসে যায় সে 10 বছর পরেও হার্ডওয়ার্ক করলেও সে যেতে পারবে না। আমি যেমন আপনাদের সত্যি কথা আমি আমার পুরনো বায়ারদের কাজগুলি করে আমি কিন্তু এখন আর নতুন বায়ারের কাজ নেই না, কারণ আমি মাথায় নিতে পারি না, আমার নিজের ডিজাইনিং এর কাজ থাকে আমি পারি না, একদমই পারি না এখন আর।
তো আমি আপনাদের ক্লাসের জন্য কিন্তু আমার কাজগুলি বন্ধ করে দিয়েছি, আমার 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 ফ্রিল্যান্সিং বন্ধ করে দিয়েছি। আমি ওই জন্য চিন্তা করছি যে নেক্সট ব্যাচ নেক্সট লট যদি স্টার্ট হয় আমি একটা ক্লাস নিব, দুইটা ক্লাস নিব না, দুইটা ক্লাস নিলে আমার ব্রেইনে প্রচন্ড প্রেশার পড়ে যায়। তো এই যে আমি কাজ করছি আমার কিন্তু কাজ কমে যাচ্ছে, কিন্তু আপনারা যখন বলেন আপনারা এই পরিমাণে অ্যামাউন্ট আর্ন করছেন বিশ্বাস করেন, তখন মনে হয় কি আমার নিজের আর্ন। আমার আম্মু মাঝে মাঝে আমার দিকে তাকায় হাসে যে আমি আপনাদের আর্ন নিয়ে এত খুশি হই। আমাদের এজেন্সিতে যখন কোনো মিটিং হয় বিশ্বাস করবেন আধা ঘন্টার উপরে শুধু আমি আপনাদের গল্প করতে থাকি। এবং ওখানে আমাদের যে মানে যিনি হচ্ছেন আমরা যাকে বড় ভাই মানি ওয়াসি ভাইয়া, ওয়াসি ভাইয়া মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে বলেন যে আপু বাদ দেন তো আপনার এই এলইডিপির কথা, আপনার এই স্টুডেন্টদের কথা, এগুলি আপনারা পরে। এটা ইনস্পিরেশন হিসেবে নাই যে উনি পারছে আমি নিজে নিজে যে আমাদেরকে ঘষে দেবে এরকম বানিয়ে দিচ্ছেন, এটা ঠিক না। আমি কাউকে বানাইনি, আমি বলেছি ভাইয়া ভাইয়া আপনি না আপনি না ভাইয়া ভাইয়া যেইভাবে চিৎকার দিলেন এখন যদি কেউ ঢুকে বলবে এই মেয়ে জঘন্য। ব্যাপারটা হচ্ছে যারা এই ব্যাপারগুলি নিয়ে ইন্সপায়ার ফিল করবে না, যাদের এটা নিয়ে হিংসাবোধ হবে, যারা পরশ্রী কাতর তারাই ঘোষিতি বেগম, তারা আমার গ্রুপ থেকে লিভ নিয়ে নিবে। আমি পাঁচজনকে শিখাবো কিন্তু পাঁচজনই হচ্ছে উদার মনে থাকতে হবে, দাতা হাত তিনটাই থাকতে হবে, কেউ ঘোষিত বেগম হইতে পারবে না, ঘোষিত বেগম হইলে তাকে আমি বের করে দিব। ওকে আরাফাত ভাই আমরা ক্লাসে চলে যাই, আমরা অ্যাকাউন্ট খুলতে চলে যাই, কারণ হচ্ছে আমার জ্বর আসতেছে, আমি জানি না আমি কতটুকু কন্টিনিউ করতে পারবো, প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আপনি কাশতেছেন, আপনি গরম পানি খান, বেশি বেশি ক্লাসে ফাঁকে ফাঁকে গরম পানি খান। গরম পানি কে করে দিবে আপু, আমার আম্মুর জ্বর। আম্মু আমি থাকলে মাস্ক করে দিতাম। আপনারা দেখবেন উনি ডেসক্রিপশন গুলি লিখবে, তখন হয়তো উঠে গিয়ে আমি একটু আদা দিয়ে গরম পানি করে নিয়ে আসবো। হ্যাঁ রাফাত ভাইয়া জয়নে হাত রেখে বসে আছে দেখছে, আমার সাথে ছিল, আমার সাথে কাজ করেছে, এবং আমাদের ব্যাচের সবাই যাতে বলতে পারে এই ব্যাচের মানে উনি আমার ব্যাচের স্টুডেন্ট ছিল। দাওয়াত ভাই এটা ফান না, আপনি জানেন যে আপনার ব্যাচের একজন যদি টপ রেটেড হয় এটা আপনি কত গর্বের সাথে বলতে পারবেন যে আমাদের ব্যাচমেট একজন টপ রেটেড? সবাই ইনশাআল্লাহ হতে পারবে। আপু আইডি খোলার সাথে সাথে কি গিগ খুলে ফেলতে হবে? মানে আজকে আমরা তো আইডি খুলবো, সবাই একজন আইডি খুলে আইডিটা রেডি করবেন, আইডি খুলে আইডিটা রেডি করে আইডিটা দুদিন থেকে তিন দিনের মধ্যে গিগ গুলি সমস্ত গিগ আমরা ওখানে গ্রাফ আকারে রাখবো, তারপরে একসাথে পাবলিশ করব। আচ্ছা কারণ আইডিটা খুলি তো আইডিটারও তো কিছু গুছানোর ব্যাপার থাকে, আইডিটারে যে ডিটেইল ইন ডিটেইলে গুছানোর, আপনার ছবি টবি সমস্ত কিছু রেডি করে দুই দিন কে একদিন টাইম দিবেন, তারপরে হচ্ছে আপনার সমস্ত জিনিসগুলিকে একটা একটা করে ওখানে রেডি করবেন, রেডি করে আপনি হচ্ছে পাবলিশ করবো একসাথে আমরা গিগুলিকে। আচ্ছা জি ভাইয়া, একটা যে কোশ্চেন করা ছিল এটা হয়তো আমার স্কিপ করে গেছে, আমরা তো একদম নতুন স্টার্ট করছে তো ওখানে আমরা মানে কি দিব যে হ্যাঁ আমরা কতদিন ধরে কাজ করছি অথবা এই টাইপের? মিনিমাম 2 বছর ধরে কাজ করছি আমরা মার্কেটপ্লেসে নতুন, কিন্তু আমরা 2 বছর ধরে কাজ করছি বা 3 বছর ধরে কাজ করছি, এর বেশি কেউ দিব না, ফটকামির একটা লেভেল থাকা উচিত, এর বেশি আসলে যাওয়া উচিত না। আমি যেটা করছি কোথাও 2 বছর কোথাও 3 বছর ভুলেই যাই, কোথায় 2 বছর। হ্যাঁ ভাইয়া কন্টিনিউ কন্টিনিউ দেন, আরাফাত ভাইয়া যেভাবে মাউস নাড়তেছে আপনি চাইলে ইউজার নেম সোশ্যাল মিডিয়াও দিতে পারেন, ওই যে যেটা আমাদের ইয়ে বলেছে ভাইয়া পাসওয়ার্ড কেন নিউ ওয়ান পিক পিক করেন ভাইয়া, এটা দিয়ে হ্যাশট্যাগ লাগায়েন না, হ্যাশট্যাগ হুশট্যাগ লাগায়েন না, আরাফাত
এই ফুল নাম লেখেন দেখেন কি আছে ভাই আর কি আরাফাত এটা হচ্ছে শর্ট ফর্ম হচ্ছে আমার দাদা জি কামরুজ্জামান আর রু ঠিকই তো আর এ আর আর ইউ আর রু আর রু ভাইয়া ভাইয়া আপনাদের সবার পাশে ইয়ে খুলে মানে আইডি অন করবেন তারপরে যে ফার্স্ট আর্ন করবে তার ফার্স্ট আর্নিংটা হচ্ছে রেখে দিবেন ফাইবার থেকে ফ্রিল্যান্সিং থেকে ফার্স্ট আর্নিংটা যারা নতুন আর্ন করবেন তারা ফার্স্ট আর্নিংটা দিয়ে ট্রাই করবেন খুব ছোট্ট অ্যামাউন্ট হলেও সেটা যখন উইথড্র করবেন ওই আর্নিংটা থেকে ফার্স্ট ট্রাই করবেন যে ফার্স্ট জিনিস বাবা মাকে দিতে সেকেন্ড হচ্ছে অল্প কিছু যদি হয় অল্প কিছু একটা অ্যামাউন্ট কোথাও দান করে দিতে তাইলে তো ঝামেলা আপনি এখন খুব ইজিলি একটা পাসওয়ার্ড লিখে ফেলেন যেটা পরবর্তীতে আপনি অন্য কোনো কিবোর্ড দিয়ে অন্য কোনো জায়গা চেঞ্জ করতে পারবেন পাসওয়ার্ড চেঞ্জের অপশনটা আমি দেখিয়ে দিব আমি কি বলেছি বুঝতে পেরেছেন ফাইবারের বা মানে এই ফ্রিল্যান্সিং এর ফার্স্ট আর্নিং থেকে একটা অ্যামাউন্ট আপনারা আপনাদের বাবা মাকে দিবেন বাকি অ্যামাউন্টের অল্প কিছু অ্যামাউন্ট যতটুকু আপনাদের সাধ্য হয় ততটুকু অ্যামাউন্ট দান করে দিবেন জি জি আপু জি আপু ভাইয়া স্পেস দেন না স্পেস দিচ্ছেন আপনি আপনার ইয়ে নেই সংখ্যা নেই সংখ্যা নেই এত বড় আর এত বড় ভাইয়া আমি চেষ্টা বড় করে আরাফাত ভাই মনে থাকবে আপনার এটা সেভ দিয়ে রাখেন পাসওয়ার্ড সেভ দিয়ে রাখেন আপনার পিসি তো জয়েন দেন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে সেভ দেন ভাইয়া আরাফাত ভাই শুরু আপু দিয়ে ওকে বিকাম এ সেলার হোল্ড অন ভাইয়া এটার আগে আপনি আপনার ইয়েতে যাবেন মেইন পেজে যান মেইলে যান আপনার মেইলে যান আপনার মেইলে একটা মেইল এসেছে হ্যাঁ ভাইয়া আপনার মেইল মেইলে যান একটা মেইল এসেছে যে একটা ডিউর অ্যাকাউন্ট ঠিক আছে চলে এসেছে আপনার অ্যাকাউন্ট এখন হচ্ছে যদি আপনারা আপনাদের প্রোফাইলের ওই জিনিসগুলো এডিট করতে চান ওই যে কে লিখে একটা জায়গা দেখতে পাচ্ছেন কে লিখে ওই জায়গাটাতে যাবেন বিকামে সেলারে যান আগে তারপরে দেখেন এই যে এখানে হচ্ছে প্রাইস রেঞ্জ হোল প্রাইস রেঞ্জ টোটাল মানে ব্যাপারটা এখানে থাকে বিকামে সেলার দেন কি আসে দেখেন এটা তো কথা ছিল আমরা আরাফাত ভাইকে দিব দেখেছেন এক একজনের এক এক রকম আসবে কন্টিনিউ দেন কন্টিনিউ কন্টিনিউ ওকে এই যে ফুল নেম দেন আরাফাত ভাই এখানে একটা প্রবলেম আছে এখানে হচ্ছে যে কি ফার্স্ট নেম লাস্ট নেম কি দুটোই দিতে হবে হ্যাঁ একদম পাসপোর্ট আর এনআইডি তে যেভাবে আছে হুবহু ওইভাবে এইরকম তো আমি পাই নাই এইরকম জটিল নাম আপনারা করেন কেন আঙ্কেল আন্টিকে গিয়ে জিজ্ঞেস করবেন তো মোহাম্মদ নাই সামনে তো তখন ছোট ছিলাম ওই জন্য আমাদেরকে
এই শালার স্কুল টিচার গুলি এত বদ ছিল, নামের 12টা বাজায় তখন বলছে যে হ্যাঁ ছোট এরা পারবে না, আমাদের এত সুন্দর সুন্দর নামগুলি রে 12টা বাজায় অর্ধেক মধ্যেক কাইটা কুইটা পোস্টমর্টম করে ওরা করতে জোড়াতালি দিয়া এরকম বাজে বাজে নাম করে দিছে, কারণ ওদের ধরে তো গাড়ানো সম্ভব না, কি আর করবেন, লিখে দেন কামরুজ্জামান ফার্স্ট নেম লাস্ট নেম আরাফাত। তাহলে কামরুজ্জামান দেন, কামরুজ্জামান, জামানটা আলাদা রেখেন, কামরুজ রুজটাও তো আলাদা হয় না। আপু লাস্ট নেমটা কি খালি রাখা যাবে না ভাইয়া? আপনি এমডিও নাই ফারস্টে? এইটা হচ্ছে আপনার ইয়ে তো রিকোয়ারমেন্ট দিতে হবে, কোনো খালি রাখা যায় না আপু। না ভাই ফারস্টে এমডিও নাই, এটা থাকলে হইতো। যখন মোদিকে বলতেছিল তখন হচ্ছে যে আমি এটা করতে যাচ্ছি ভাইয়া দিয়ে টাকা, ভাইয়া মনে হয় আরাফাত দিয়ে দেখ, তারপরে যখন ভেরিফাই করবে তখন ভাইয়া আরাফাত নেম লিখুন দিয়ে দেন, দিয়ে আরাফাত দেন, কামরুজ্জামান যাবে না, এন্টার ইয়ার ফুল নেম তো আরাফাত এ দেখছেন, এটা না নিলে ওটা আসবে না। তারপরে চলে না ভাই আরাফাতে প্রবলেম হবে না, এরকম হবে না, কথা না প্রবলেম হবে না ভাইয়া, প্রবলেম হবে না আপু। হ্যাঁ প্রবলেম হবে না, কামরুজ্জামানটা দিয়ে ভেরিফাই করে ফেল পাই এনআইডি থেকে। হ্যাঁ এনআইডি থেকে শুধু কামরুজ্জামান, আরাফাত দিয়ে ওটা দিয়ে প্রবলেম হবে না, ওটাই তো বললাম প্রবলেম হওয়ার কথা না। ছবি কি রেডি আছে আপনার আরাফাত ভাই, সুন্দর একটা ছবি, এই ছবিটা কি এসইও করা? মাঝে মাঝে দেখা যাবে মেয়ে বায়ার যদি হয় সে কিন্তু আপনাকে আপনার কাছে তার মেয়ের বা ছেলে বায়ার হলে তার মেয়ের জন্য আপনাকে অফার করতে পারে, এটা কি জানেন আপনারা? এরকম কাজ অলরেডি ফাইবারে হয়েছে যে বায়ার তার মেয়ের জন্য এক সেলারের কাছে প্রপোজ করেছে এবং তার মেয়ের ছবি টবি বায়ার হচ্ছে ইনবক্সে পাঠিয়ে দিয়েছে ওই সেলারকে, যা আমার তোমাকে পছন্দ হয়েছে তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিতে এটা বলছেন, এখন উনি অন্য ছবি ট্রাই করতেছে। ভাইয়া আগে ছবিটাকে এসইও করেন, এইটাকে মিনিমাইজ করেন, ছবিটাকে এসইও করেন। আরে ভাই ফাইবারের জন্য এসইও করেন, আমি জানি সোশ্যাল মিডিয়াতে একবার আপলোড হয়ে গেলে এসইও হয় না, যদি এসইও হয়ে যায় তার মানে হবে। আমার মর্নিং ব্যাচের কথা তো আপনাদেরকে বলেছি, আমার মর্নিং ব্যাচে হচ্ছে সুমন ভাইয়াকে ফলো করতে চাই একজন, সুমন ভাইয়া, সুমন ভাইয়া জি আপু, এক ছেলে হচ্ছে আপনার ফ্যান হয়ে গেছে, সে আপনাকে ফলো করতে চায়। ফলো করে কি কি করবে, যদি কোনো হেল্প লাগে জিজ্ঞেস করতে বলিয়েন। ও চাচ্ছে আপনাকে ফলো করে ও যাতে ওর আপনি যেভাবে সাকসেস হচ্ছেন ও যাতে এভাবে সাকসেসফুল হতে পারে। হ্যাঁ ওটা সমস্যা নাই, আমার সাথে ইনবক্স করতে বলেন। আরাফাত ভাই আপনি
এক্সপ্রেশন কত দিয়েছেন? 682 আর ইনটু আরাফাত ভাই মাথা দেখা যাচ্ছে না, মাথা দেখা যাচ্ছে না, 682 ইনটু 459 এটা মনে হয় ম্যাক্সিমাম। এটা মানে এটা ম্যাক্সিমাম সাইজ, আর একটা সাইজ আছে না আপু 550 ইনটু 370 ফাইবার, ওটা তো গিগের 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 ছবি, ওটা গিগ, এটা এটা না, এটা প্রোফাইল পিকচারের জন্য, ওটা গিগের ছবি রেঞ্জ। ভাইয়া ছবিটা তো জান একটু দেখে নিই আমি। আচ্ছা বুঝেছি। ছবিটার এই বাপাশটা কি কেটে ফেলে যায় মানুষটাকে? জি, তাহলে এই ডান পাশে খালি থেকে যাবে নাকি ডান পাশে টানলে কিছু আসে? আপনার মাথা তো চলে যায় ভাই। আরাফাত ভাইকে শিওর থাকেন বিয়ের প্রপোজাল আসবে ওনার গালের টোলের জন্য? আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই। আর একটু নিচের দিকে আনে, ঠিক আছে ভাইয়ার, সিরিয়াসলি ভাইয়ার টোলের জন্য ভাইয়ার হচ্ছে প্রপোজাল আসবে। আর একটু গেলে মাথা ওনার এখনো দেখা যাচ্ছে, উনি এটা ব্ল্যাঙ্ক করুন। এখন ঠিক আছে মনে হচ্ছে, হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে। কিন্তু ছবিটা ফেটে ফেটে আছে এখন। হ্যাঁ এটা ঠিক। আচ্ছা ডাউনলোড করে দেখি করা হয়ে গেছে। এটা কি হয় ডাউনলোড করা হয়ে গেছে? এটা ডাউনলোড, আচ্ছা না এটা তো আবার এসি হবে না। তা কোন জায়গায় এইভাবে বক্তৃতা দিতে, মানে বক্তৃতা দিতে গেছিলেন আপনি ভাই? আচ্ছা আমাদের তো প্রবলেম হচ্ছে, বক্তৃতা দিয়ে না যা শুনছে যে সবকিছু শেষ হওয়ার পরে শুধু ছবি তোলার জন্য দাঁড়াইছিলেন। কিন্তু এখানে আপনাকে হচ্ছে আপনার গালের টোলটা স্পষ্ট বোঝা যাচ্ছে, সুন্দর লাগছে দেখতে। এই যে আরাফাত ভাইয়ের গালের টোল কে কে দেখতে চান দেখেন, হাসি দিলি গালের টোল দেখা যায়। আমি মেবি ওনাকে কোথাও দেখেছি ভাই, কিছু কিছু ছবি দেখলে মনে হয় যে আমি ভাইয়াকে কোথাও দেখেছি। আমি কিভাবে জানবো এটা ভার্সিটি বাইরেও হতে পারে? আমরা তো কত ভার্সিটি বাইরে আড্ডা দিচ্ছি ভাইয়া, কিভাবে বলবো ইউনিভার্সিটিতে? তাহলে ম্যাডাম ছিল না ও, ওটা নিচে দাঁড়াইছিল মেয়েটা দেখেন, সবাই বলবে থাক আমরা এসিওতে চলে যাই। হ্যাঁ এর করে দিব, কি বলতিছে ভাই আমি শুনি না। মেন ছবি হচ্ছে এসে মোবাইলে তো মেয়ে থাকে, ভার্সিটিতে মেয়ে না থাকলেও হবে, টাইটেল দেন। আচ্ছা সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিয়ার। আমি তো দেখি না ভাইয়া, ডিআইটিএল ডিজিটাল ঠিকই তো আছে, আমি বানানটা একটু দেখেন তো। জি এর পর আই দিছেন ডিজিটাল, হ্যাঁ ডি আই ডিজিটাল মার্কেটিং। সাবজেক্ট দেন ফাইবার গিগ, ফাইবার গিগ না ওটা বলি দেন ডিজিটাল মার্কেটিং দেন। আপু এটা ফাইবার গিগ এর জন্য মানে সরি ফাইবার আপলোড করার জন্য হচ্ছে না? হ্যাঁ তো এখানে আমি ফাইবার দিব কেন, এটা তো ফাইবারে যাচ্ছি, ফাইবার দিয়ে আপলোড করব কেন আমি ছবিটাকে? কেউ যদি ডিজিটাল মার্কেটিয়ার দিয়ে সার্চ দেয় আমার ছবিটা যাতে ওখানে যায়, কোনো একটা অপশন আমি বাদ রাখবো না, কোনো একটা জায়গা বাদ রাখবো না, মার্কেটিং দিবেন সব আমি খাবো, মানুষ কেন খাবে? তুই ভাই বেড়া বেড়া আলো কি লিখছে, তুই ভাই বেড়া ও লোক ও ডিজিটাল মার্কেটিং। ওকে আমরা রেটিং দিব হচ্ছে 5 স্টার রেটিং, 5 স্টার
আর ট্যাগ হচ্ছে ওই যে আমি আপনাদেরকে একটা লম্বা লিস্ট দিয়েছিলাম মনে আছে ওই ট্যাগ দেন ওইগুলো সবগুলি ট্যাগ আকারে এখানে বসান ট্যাগান ফেসবুক মার্কেটিং লিঙ্কডইন মার্কেটিং টুইটার মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিড জেনারেট তারপরে ছিল ইউটিউব মার্কেটিং ইউটিউব অপটিমাইজেশন ফেসবুক অপটিমাইজেশন ইনস্টাগ্রাম অপটিমাইজেশন টুইটার অপটিমাইজেশন তারপরে খাতা কলম নিছিলাম কিওয়ার্ড রিসার্চ ওয়েব ওজ একজন একজন করে বলতে থাকেন আপনারা ওনাকে ভাইয়া ট্যাগ গুলি দিতে থাকেন আমি একটু পানি নিয়ে আসি হ্যাঁ আপনারা বলতে থাকেন যদি কোনো জায়গায় ভুল হয় আমি তো আছি আর ওনার ট্যাগটা নিচ্ছে কিনা একটু দেখেন আর কিছু কারো কারো কোনো কিছুর জন্য আমাকে এখন 2 মিনিটের জন্য লাগবে না না আপু জান আপনি ফেসবুক পেজ প্রমোশন ওই লিস্টই বের করেন বের করে লিখেন আপু বের করেছি ওকে আপনারা দেন আমি আসছি ফেসবুক পেজ প্রমোশন আপু আমাকে একটু ফরওয়ার্ড করে দেন কষ্ট করে আমার লিংকডইনের অ্যাবাউট টু জাইলে পাবা সব না ওটা তো পাবো আপু একটা লিস্ট দিয়েছিল ওইটা লিস্টে সেভ করে রাখো ওই লিস্টটাই সেট করেছি আমি লিংকডইনে কষ্ট করতে হবে তাহলে ও একটা ভিউ বাড়ুক আমার ভালো মার্কেটিং কেউ বাড়ানি বাড়াইছে এই তো আপনার বিয়ে এখন চল চালাই এবারে যাবে আমিও যাব থ্যাংক ইউ ভাইয়া বিয়ে পারলে জানা আমার লাভ হবে আর কি আপনার লিংকডইন আইডি কিছুদিন পর এডসেন্সে চলে যাবে এক বিয়েতে $10 করে পাবেন আর আপাতত আমি মুখস্থ করে রাখছি আমার পড়া লাগতেছে বিজয় ভাই রেড দিছে একটা হেভি হ্যাঁ ভাই আপনি আছেন আমরা দেখতে পাচ্ছি আপনি আছেন লকডাউন মানে আপনার ওই যে লকডাউন মানে বাস দিয়ে বেড়া দেওয়া বাসার নিচা দিয়ে ডাউন করে মাথা নিচা দিয়ে শুনতেছি আমরা সবাই চাললো এটা এর কি চাললো পয়সা ক্লাস ঠিক মতো করতেছে না জানা ড্রপবক্স
আরাফাত ভাই আসেন? যেভাবে প্রোফাইল পিকচার দেখায় রাখছেন আমার জামাই এসে মনে করবে আমি ছেলে দেখতেছি। যে যা বলতেছেন সব কিন্তু আপুর কাছে রেকর্ডিং হচ্ছে, এটা সেরা ছিল। ক্যানভাতে যখন ছবি নিয়ে এটাকে আগে নিয়ে গেছিলেন কপিরাইটের কথাটা তো আমি টেপ প্রেস করলে বারবার এটা বন্ধ হয়ে যায়, বক্সটা বন্ধ হয়ে যায়, আবার বক্সে ঢুকে আরেকটা ট্যাগ দিতে হয়, মানে একটা সুবিধা আর কি। হ্যালো জি জি
ভাই একটু জোরে কথা বলবেন। হ্যাঁ ভাই, আপনি যে লিস্টটা দিবেন ওই লিস্টটা পুরোটা দিবেন, ওই লিস্টটা পুরোটা দিয়েছেন। ওকে, খুবই ভালো কাজ করেছেন। সবগুলি ট্যাগ কি নিয়েছে দেখেছেন? আপনি নিয়েছে। ওকে, কয়টা হয়েছে টোটাল? আমরা তো ইউটিউবও দিয়েছি, লিংকডইনও দিয়েছি, টুইটার, ইনস্টাগ্রাম সবই তো দিয়েছি। ভাই টুইটার ইনস্টাগ্রাম সবই তো দিয়েছি আমরা। ওকে, আপনি কন্টেন্ট দিয়েছেন, কন্টেন্ট রাইটিং? ব্লগ, ব্লগ জি, ইমেল মার্কেটিং? আচ্ছা না, ব্লগ, ব্লগ রাইটিং দিয়েছেন? ব্লগ রাইটিং হলে হলে কি যে ওটা কন্টেন্ট রাইটিং এর আন্ডারে পড়বে, ব্লগ রাইটিং দিয়ে কেউ সার্চ করলে আপনার যাতে প্রোফাইলটা শো করে। দিয়েছেন ব্লগ? আমাদের ইমেল মার্কেটিং শেখাবে তো খাদিজা আপু, জানেন এটা আপনারা? ওরে আল্লাহ, গেছে হইছে, সবার আর ইমেল মার্কেটিং শিখতে হবে না? না, কথা হইছে এটা খাদিজা আপু আমাদেরকে ইমেল মার্কেটিং শিখাবে। এই গাদি শিখাইলে সবার গেছে। না ভাই, আর দেয়া লাগবে না। আমি আর ফেসবুক পোস্ট দিয়ে দিছি, খাদিজা আপু শিখাবে। হ্যাঁ ভাইয়া, ভাইয়া কমেন্টে কিছু লিখতে হবে না, অর্থারে যান, অর্থারে শুধু আপনার নামটা লিখে দেন। ডেট টেকেন টুকেন কিছু লাগবে না আমাদের গিগের জন্য। আমি কিন্তু গিগের ছবি ফাইবারে কিভাবে এসইও করে এটা প্রপার ওয়ের জন্য কিন্তু আমি সাইফুল ভাইয়ের একটা লিংক শেয়ার করেছিলাম, কেউ দেখেননি? আপনারা কেউ দেখেননি তাই না? জি আপু, বুঝি না আর একটু। বললাম আপনাদের ফাইবারের জন্য ছবি কিভাবে এসইও করতে হবে ওটার জন্য সাইফুল ভাইয়ের একটা লিংক শেয়ার করেছিলাম, আপনারা কেউ দেখেননি? কামরুজ্জামান আরাফাত, ওকে দিয়ে দেন। আপু লিংকটা কবে শেয়ার করেছিলেন? ও বাকিগুলো কি ঠিক আছে? জাস্ট ওকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাকি সবই ঠিক আছে। লিংক কবে দিয়েছিলাম? লিংক কালকে দিয়েছিলাম। আপনি কি শুধু সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করবেন, আর কিছু নিয়ে কাজ করবেন না? আসলে এটা আমি ওভাবে তৈরি করি না, এটা নিয়ে আমার মাথায় ছিলই না, একটু
বাড়ান একটু বাড়ান ভলিউমটা বলতেছি আপু এটা আসলে ওভাবে চিন্তা করি নাই বা ওভাবে আমি আমার মাথায় ছিল না যে ওটা নিজে ব্যবহারটা করতে হবে ওই জন্য হচ্ছে যে আমি এটা একটু করে দেখছি ওকে অ্যাবাউটটা তাহলে গিগ পাবলিশ করার আগে আবার আপনি এডিট করে নেবেন ওকে বা ডাইরেক্টলি কপি করবেন না একসাথে কপি করবেন না দুই একটা লাইন লিখবেন দুই একটা লাইন কপি করে নিয়ে যান আপু কালকে ফ্রাইডে এর মোটামুটি অলমোস্ট সব এসএমএস গেটে ফেলেছি আমি আপনার ওই লিংক পাইনি আমি এটা কবে দিয়েছি বলেন তো আপু আপনি কি ওই সাইফুর ভাইয়ার ওইটার কথা বলতেছেন নাকি একটা ইয়া ওয়ার্ডপ্রেস দিয়ে উনি একটা গিগ বানাইছিল মনে হয় এরকম এক ঘন্টার একটা ভিডিও মনে হয় দিছিলেন আপনি কালকে হ্যাঁ কালকে দিয়েছেন এটা আমি হ্যাঁ হ্যাঁ আমি একটাতে রিপ্লাই করছি দেখেন ওই ভিডিওটা কিনা লাস্ট মেসেজ একটা গিগের ছবি কিভাবে রেডি করে এবং ছবি কিভাবে এসইও করে সেটার জন্য ওখানে তো দেখেন ছবি এসইও করার সিস্টেমটাও দেয়া আছে এটা লাস্টে দিয়ে লাস্টে এসইও করার সিস্টেমটা দেখান ওইটাই দেখেন নি আপনারা এই যে মাত্র দেখলাম আপু কিছুক্ষণ আগে এটা কালকে কারো সিভি লিখে দেয়া কারো অ্যাবাউট লিখে দেয়া এটা কিন্তু জানেন লিঙ্কডইন এর খুব বড় একটা কাজ এবং লিঙ্কডইন এর জন্য পেমেন্ট পাওয়া যায় তাই না আরাফাত ভাইয়া আরাফাত ভাইয়া যে সুন্দর ভালো বিরিয়ানি রান্না করতে পারে ওই বিরিয়ানি আরাফাত ভাইয়াকে খাওয়াবো ইনশাল্লাহ ওইটা তো আরাফাত ভাইয়ের খাবার আপনি আরাফাত ভাইয়া লিখে দিচ্ছে এটার কারণ আমরা ফার্স্টে বলেছি ডিজিটাল মার্কেটিং এর কোনো কাজ আমরা ফ্রিতে করব না না আপু ফ্রি তো অবশ্যই না আরাফাত ভাইয়া বলেন ভাইয়া দোয়া দিব জীবনে দোয়ার চেয়ে বড় কিছু নাই না ভাইয়া এই এই দোয়া দোয়া ঠিক আছে আমিও আপনাকে দোয়া দিব আপনাকে আর অ্যাবাউট লিখে দিব না আমিও দোয়া দিব যাতে আপনি খুব সুন্দর অ্যাবাউট লিখতে পারেন আরাফাত ভাইয়া আমার কথা মনে থাকবে আপনার আমি কি বলেছি আরাফাত ভাই জি আপু কেউ কিছু বলতে চাচ্ছেন না আপু আরাফাত ভাই সবার জন্য লিখে দিবে অবশ্যই ফ্রিতে না সুমন ভাই ঠিক আছে না এটা এটা একটা আর্নিং এর আর্নিং হয়ে যাবে আরাফাত ভাইয়ের হ্যাঁ ভাইয়া বেসিক্যালি ব্লগ রাইটিং এর কিন্তু যেটা কন্টেন্ট রাইটিং আমি আরাফাত ভাই উজ্জ্বল ভাইকে বলছি এটা কিন্তু এই জন্যই বলছি যে আপনি দেখবেন লিঙ্কডইন এর কিছু গিগে দেখবেন যে তারা খুব আই ক্যাচি বায়ো আই ক্যাচি হচ্ছে সিভি করে দিবে সিভিতে অ্যাবাউট অ্যাড করে দিবে এই কাজগুলোর জন্য জানেন লিঙ্কডইন এ পেমেন্ট করা হয় মানে ফাইবারে পেমেন্ট করা হয় সো তারা তাদের ট্যালেন্ট আমরা ফার্স্টই বলেছি ডিজিটাল মার্কেটিং এর কোনো কাজ আমরা ফ্রিতে করব না সেটা নামে মাত্র মূল্য নিলেও আমরা নিব কিন্তু ফ্রিতে করব না ঠিক আছে না সুমন ভাই যা পো ফ্রি করলে মন থাকবে না কারো হ্যাঁ
এবং আপনারা আরাফাত ভাইয়ের ব্যাচমেট, এই জন্য একটা ডিসকাউন্ট পাবেন, ফ্ল্যাট ডিসকাউন্ট। তারপরে যে বলে না ব্ল্যাক ফ্রাইডে, ব্ল্যাক ফ্রাইডে অফার পাবেন আরাফাত ভাইয়ের ব্যাচমেট হওয়ার জন্য। কে কে লিখাতে চান আমার কাছে আসবেন, আমি আরাফাত ভাইকে বলে দিব, আমার কাছে আগে পেমেন্ট করবেন। আপু ডাইরেক্ট জিমেইল গুগল দিয়ে লগইন করলে কি নাম চেঞ্জ করা যায় না? না আমার কাছে চেক করতে হচ্ছে, আমি তো আগে খুলছিলাম যে গুগল দিয়ে খুলছিলাম, মনে হয় এখন নাম চেঞ্জ করতে হচ্ছে। কে কে এটা? আমি বিজয়। ও তা আগে খুলছে অনেক আগে 2017 আমারটা। আপনার তো আমার ব্যাচ ম্যাচ আমি কিন্তু আরাফাত ভাইয়ের কিছু দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে আমার স্ক্রিন চলে গেছে, নেট বাফার আমার আজকে সারাদিন নেট ঝামেলা করেছে। কি একটা অবস্থা, আপনি তো পরে এখানে চেঞ্জ করবেন, ল্যাঙ্গুয়েজ সেট করবেন, ইংলিশে কি পারেন? ইংলিশ কি বেসিক? ওই যে এডিট, ওই যে কলম কলম তারা কথা বলতে পারবে। বেসিক মানে কি আপনি খালি এবিসি জানেন, খালি ইংলিশই জানেন, আর কোন ওয়ার্ড জানেন না, আর কোন ল্যাঙ্গুয়েজ জানেন না? গুগল মামা আছে, আমরা আছি, আপু আছে, আপু খুব ভালো না ভাইয়া ইংলিশে, সমস্যা নাই আপু, অনেক কাজের মধ্যে তেমন কোনো ইংলিশ লাগে না, তারপর ওরা যখন দেখবে যে ইংলিশটা বেসিক তখন অন্য কাউকে হায়ার করে ফেলবে। আমি সেটাই বললাম, বেসিক দিতে না, বেসিকটা কখনোই দিব না আমরা। এখানে কি দিবেন? নেটিভ দিবেন, নেটিভ দিবেন, আপনি নেটিভ বাঙালি বলতে পারেন না? হ্যাঁ এটা বিই দিয়ে হবে, বিই বানান ভুল হইছে তো বাংলা বানান ভুল হইছে জন্য বেঙ্গলি। আপনারা যে চিটেঙ্গা পারেন সেটাও দিতে পারেন। ইউনিয়ন আরাফাত ভাই কি পারে না ওই আরবি পারে বুঝছো না ভাইয়া? এটা আপনি ইয়ে দেন, কোন মানশনাল কনভার্সেশন আর কি পারেন? আরবিক পারেন আপনি? হ্যাঁ উনি পারে বুঝছিল তো, পারে পারে আলহামদুলিল্লাহ। তবে কোন মানশনাল হবে এটা? কাইফা হালুক ইয়া আখি, আর আছে উর্দু তো পারবেন মনে হয়? উর্দু হিন্দি পারলে তো, হিন্দি আর উর্দু তো একই ভাইয়া। হ্যাঁ উর্দু দিয়ে দেন, উর্দু দিয়ে দেন তাহলে থাক। আচ্ছা যান, কন্টিনিউ দেন। ভাইয়া এখানে ডিজিটাল মার্কেটিং
আমরা ডিজিটাল মার্কেটিং করব না, ডিজিটাল মার্কেটিং দিবেন। ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, মার্কেটিং, হ্যাঁ থার্ড ওয়ানটাও দেন। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, না আপনি ইনফ্লুয়েন্সার না, আপনি ওটা করবেন না। এসইও, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, মার্কেটিং আদার। আপু ওয়েব ট্রাফিকটা, ওয়েব ট্রাফিকটা কি আমাদের কাজ আপু?